আমাদের ওইখানে কতগুলি গ্রাম আছে, পটকপাড়া, নয়াপাড়া, ভাগুরাপাড়া, গুড়িয়াপাড়া, যাতো, যাদুপাটি, এরকম অনেক গ্রাম আছে, 5 থেকে 7-8 অনেকটা গ্রাম আছে। আমরা সবাই ভুক্তভোগী এই নদীকে কেন্দ্র করে। আমাদের প্রতি বছর বন্যা আসবে, বন্যা আসার পর আমাদের চারিদিকে তছনছ হয়ে যায়, আমরা বারবার হতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে না, এমনকি নদী নৌকা ডুবিয়ে এখানে লোক পর্যন্ত মারা গেছে। আমরা সব জায়গায় বলেছি, আমাদের যারা যারা আমাদের কাছে বিভিন্নভাবে আসে বলেছি আমাদের এই সমস্যা সুরাহা করার জন্য, কিন্তু তারা বলেছে হবে হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু হয়নি। তাই আমরা সবাই মিলে, অ্যাকচুয়ালি মহিলারা মিলে সংযত হয়েছে, সমবেত হয়েছে যে আমরা বিভিন্ন কোনো দপ্তরে যাবো, তারা যদি কমসে কম আমাদের কথা শোনে, একটু আমাদের দুঃখটা বুঝতে পারে তারা। আমাদের নদীতে যোগাযোগ অবস্থা খুব খারাপ, আমরা নৌকাতে পার হয়, বন্যায় নৌকা হারিয়ে গেছে, এবার একটা ছোট নৌকাতে পার হওয়া হচ্ছে, সে 2-3 দিন আমরা পার হতে পারি না। আর আমাদের ওইদিকে অনেক কৃষক আছে, এই ঘাটে অনেকজন পার হতে হয়, বর্ষা আসলে আমাদের খুব দূর অবস্থা হয়ে যায়, গঙ্গারামপুর ওইদিকে ঘুরে যেতে হয়, সেখানেও রেল ব্রিজের নিচে জল, আমাদের যানবাহন পার হয় না। এবার অনেক হচ্ছে মানে ছাত্রছাত্রী আছে, ছোটো ছেলে মেয়ে আছে, তাদের পার হতে অসুবিধা হয়। হ্যাঁ, সামনে পরীক্ষা, এবার অনেক পরীক্ষা, ছেলে মেয়ের পরীক্ষা নষ্ট হয়ে গেছে, তারা পরীক্ষা দিতে পারেনি, নৌকা হারিয়ে যাওয়ায়। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। তপনের পুনর্ভাবা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে এবার জেলাশাসকের দ্বারস্থ হলেন নয়াবাজার খেয়াপাড়া ঘাট সহ একাধিক গ্রামের মহিলারা। বুধবার দুপুরে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। বালুরঘাট স্টেশন থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবন চত্বরে আসেন মহিলারা। অভিযোগ, আজমতপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বজ্রাপুকুর এবং নয়াবাজার বজ্রাপুকুর এলাকায় পুনর্ভাবা নদী পারাপারের জন্য দীর্ঘদিন ধরে নৌকোর ওপর ভরসা করতে হয় এলাকাবাসীদের। পার্শ্ববর্তী তপন এবং গঙ্গারামপুর ব্লকের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের এই একমাত্র পথ, এখন নৌকো ঠিক মতো মেলে না বলে অভিযোগ। সেতুর দাবিতে তপন এবং গঙ্গারামপুর ব্লকের দাবি জানিয়েও লাভ হয়নি, তাই জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। পরে গ্রামবাসীদের প্রতিনিধি দল অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করেন, পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।